তোমার কাছে অর্পিতা বোধের কোনো ছবি আছে? খুব দেখতে ইচ্ছে করছে। আয়নাতে নিজেকে দেখে নিলে চলবে। ডক্টর অর্ণব চৌধুরী দেখ, আর দেখ না দি, ইউএসএ তো থাকে, ইউনিভার্সিটি টিচার, পদার্থবিজ্ঞান পড়ায়। যখন ছোট ছিলাম আমাদের গ্রামে এক বিশাল পুকুর ছিল, আর তাতে শান বাঁধানো পুকুর ঘাট। আমরা বন্ধুরা মিলে প্রায় ওই পুকুরে ডুবাডুবি খেলতাম। চোখ লাল হয়ে গেলে বাবা মারবে সেই ভয় ছিল, তবু আমরা উঠতাম না। বাট কখন উঠতাম জানো? যখন অর্পিতা বৌদি আসতো। আচ্ছা, অর্পিতা বৌদি খুব সুন্দরী ছিল বুঝি? অসম্ভব লেভেলের সুন্দরী ছিল। সাধারণ সিম্পল সুতি শাড়ি, কপালে লাল টিপ, তীব্র লাল সিঁদুর, চোখ ভর্তি করে কাজল আর হালকা লিপস্টিক। ইস, তোমার কাছে অর্পিতা বৌদির কোনো ছবি আছে? খুব দেখতে ইচ্ছে করছে। আয়নাতে নিজেকে দেখে নিলে চলবে। মানে? মানে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম তোমাকে একদম অর্পিতা বৌদির মতোই লেগেছিল। ফ্ল্যাটটা তো ভালোই ছিল। আচ্ছা, অফিসে তোমার মুখ থেকে একটু শান্ত বের হয় না, আর বাইরে তোমার একদম কথার খই ফুটে গেছে, কি রহস্য কি বলো তো? ওর রহস্য নেই। আচ্ছা, তুমি যখন একটা সুন্দর ফুলের সামনে দাঁড়াবে তখন তোমার কি ইচ্ছে করবে? তার গ্রান দিতে, একটা ভালো বই তোমার কিন্তু পড়ে দেখতে ইচ্ছে করবে। ঠিক সেরকমই তুমি যখন একটা সুন্দর সুর শুনবে তোমার কিন্তু সেটা দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করবে। আর সেরকমই যখন তুমি অসম্ভব সুন্দর অসাধারণ কোনো রমণীর পাশে বসবে তখন তোমার ইচ্ছে করবে পৃথিবীর সমস্ত কথা তাকে বলতে। সব কথা কি তাকে বলা হয়েছে? অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু বলা হয়ে ওঠে না। কি যেন একটা দ্বিধা কাজ করে, আমি আসলে জানি না। আর আমি প্রতিক্ষণ অপেক্ষা করি তুমি সব দ্বিধা কাটিয়ে একদিন আমার সামনে এসে দাঁড়াবে। সেই অপেক্ষা অবসান কি আমার হবে কোনোদিন? চোখে ফেরাতে পারবে না। কেউ আমার দিকে চোখ ফেরাতে পারুক কি না পারুক তাতে আমার কিছু যায় আসে না। দেখ, এসব করিস না, আমি জ্যাম ঠেলে আসছি, খুবই টায়ার্ড। ও মামা না প্লিজ। আবার তোকে কতবার বলছি তুই ফেসবুকের ভাষা আমার সাথে কথা বলবি না? এই তোর এখন রেস্ট্রু করলে চলবে নাকি? আগে হাত মুখ ধুয়ে আয়, তারপরে সব বলছি। শোন রে মা, তোর বাবা তো স্বর্গে গেছে সেই কবে, তোদের দুজনকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। ভাগ্যিস তোদের বাবা এই বাড়িটা রেখে গিয়েছিলেন, তাই দুবেলা দুমুঠো খেতে পেয়েছি। এই শহরে তোদের দুই বোনকে বড় করতে যে আমার কত কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি। কত সমস্যা, কত বাধা, আর কত যে পদে পদে ভয়। তোদের দুইজনকে ব্যথা দিতে পারলে আমি মরেও শান্তি পেতাম। মা, আমি কি ঘাটে মরা হয়ে গেছে যে আমাকে বিয়ে দিতে পারলে তুমি বাঁচো? আসলে কথা তো সেটা না, এই সময়ে এত ভালো আর সনাতনী ছেলেই পাওয়া যায় না। এত ভালো সম্বন্ধে এসছে একটা। ডক্টর অর্ণব চৌধুরী দেখ, আর দেখ না দি, ইউএসএ তো থাকে, ইউনিভার্সিটি টিচার, পদার্থবিজ্ঞান পড়ায়, মানে মোটেই অপদার্থ নয়। মেলা টেকা টুকা আছে, তোর বাচ্চা কাচ্চা, তাদের বাচ্চা কাচ্চা, তাদের বাচ্চা কাচ্চাও পায়ের উপর পা রেখে আরামসে খেতে থাকবে। পাত্তিসে সবাই না, এদি আমাকে একটু ভাগ দিস। মা, আমি মাত্র অফিস থেকে ক্লান্তি নিয়ে ফিরেছি, তোমাদের কি এখনই আমাকে বিয়েতে বিদায় করতে হবে? মা দেখেছো,
ডিরেক্ট কিন্তু ক্যান্সেল করেনি, মানে অপছন্দ হয়নি। তুমি চাইলে মিষ্টি খাওয়াতে পারো। আসলে ছেলেটা ছুটিতে এসেছে পুজো করতে। সবচেয়ে বড় কথা হলো ছেলেটা তোকে খুব পছন্দ করেছে, তোকে বিয়ে করতে চায়। আমারও ছেলেটাকে খুবই পছন্দ, ওর হাতে তোকে তুলে দিতে পারলে আমি খুব খুশি হতাম রে মা।